15 টাকা তোমার এখন কিনলে 15 টাকা তোমার নিয়ে যাই না 15 টাকা 10 ফি আছে 20 টাকা কত করে নাও স্যার 80 টাকা নাও স্যার তা কি হইছে আলুর দাম বেশি পেঁয়াজের দাম বেশি কাঁচা মরিচের দাম বেশি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আবারও বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম তবে আলু পেঁয়াজ আদার দাম বাড়লেও নতুন করে বাড়ছে রসুনের দাম তবে দাম কমছে পটল বেগুন এবং কাঁচা কলার দাম কিন্তু নিম্ন আয়ের মানুষগুলো সবজি কেনার আগে সবজির দাম শুনে অবাক হন কিছু কিনি নিয়ে দাম শুনিয়া মাথা খারাপ কিনি নিয়ে কিছু দাম শুনিয়া নিমকে নানমুখে মুখ পরে গেছে পেঁয়াজ 40 টাকা আছে 60 টাকা আছে কতদিন আগে ছিল 40 টাকা এই তিন চার দিন আগে দাম বাড়লো কেন কইতে পারেন না ভাই সেটা তো আমরা কইতে পারবো না এদিকে আবার 1 কেজি আলু কিনে টাকা আটছে না বলে গভীরভাবে দুঃখ প্রকাশ করলেন অসহায় আলুর ক্রেতা টাকা আটে না এই দামত কি কিনিয়ে পোষাইতেছে না এই দামত তো কিনি পোষায় 1 কেজি আলু 50 টাকা দা চাউলও 1 কেজি 60 টাকা 50 টাকা তাহলে আলুও 1 কেজি ওই দাম একই দাম তো কি কেম করি পোষাইবে কোন মহিলা ক্রেতা আলু পেঁয়াজের দাম শুনে বিশ্বাস করতে পারছেন না কিছুদিন আগেও পেঁয়াজ কিনেছি 15 টাকা এখন দাম কেন চান 80 টাকা 20 টাকাও খসি 10 টাকাও খসি 15 টাকাও খসি এতে নাই এতে দাম এবার ভাত খাওয়াছে না আর কম আছিল এটা বেশি প্রিয় দর্শক ব্যবসায়ী বলছেন আলু পেঁয়াজের দাম কমা বাড়ার কারণে ব্যবসা অনেক হালকা তাই নিয়মিত সবজির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বর্তমান ব্যবসা খুব হালকা পাতলা মালের দাম কম বেশি চলতেছে আচ্ছা আপনার কাছে সবচেয়ে কোন জিনিসটার দাম বেশি রসুন বেশি আদা বেশি পেঁয়াজ বেশি আলু সব জিনিসের দাম বেশি এখন খালি একটু পটলের দামটা কম পটল হ্যাঁ পটল বেগুন এলাকার দেখিয়ে আচ্ছা বেগুনের দাম কম আর যার মধ্যে কলা আছে কলারও একটু দাম কম বাড়ার কারণে কি ব্যবসা কম ব্যবসা হালকা ক্রেতারা দরদাম করি নাই দরদাম করে মানে হাফ পার্সেন্ট দাম কয় আচ্ছা তাহলে আপনার কাছে আলু আছে কি কি আলু আলু আছে খুবরি শীল আছে স্টিক কাটিলাল ঝাউ পেঁয়াজ আছে খালি এলসি দেশিটা আনি নাই আমি দেশিটার দাম বেশি 80 টাকা কেজি খুচরা বাজারে আর পাইকারি কত পাইকারি 320-300 এই আলু কি আলু এটা হলো খুবরি খুবরি হ্যাঁ এটা কেজি কত বর্তমান 40 টাকা 40 টাকা হ্যাঁ আর এলসিপিএস টা কত এলসিপিএস 60 টাকা আর এটা কি আলু শীল শীল আলু কত শীল আলু 50 এটা কি আলু স্টিক স্টিক কত ওটা 35 টাকা আর তাহলে দেশি পিএস টা চলছে 80 টাকা 80 টাকা আর এলসি চলছে 60 টাকা মাল আমাদের পৌর বাজারের হাটের এই পালিচারা হাটের বাইরা লোক নিয়ে আসে আমরা খরিদ করি নেই এদিকে আবার আলুর কৃষক 10 টাকা কেজিতে আলু বিক্রি করে এখন 50 টাকায় আলু কিনছেন গভীরভাবে দুঃখ প্রকাশ আলুর দাম বেশি পেঁয়াজের দাম বেশি কাঁচা মরিচের দাম বেশি আলু কি আলু কিনছেন আলু কিনছি আলু কত 50 টাকা কেজি কৃষক কৃষক আলু বেচছেন কত করিয়া আলু বেশি 10 টাকা এলা কিনেছেন কত করে 50 টাকা 50 টাকা এখন কেমন লাগছে কেমন আর লাগবে এখন মরণ হয়ে যায় আমার এই মরণ থেকে বাঁচার উপায় কি কমলে বাঁচছি পেঁয়াজ কিনছি আর মরিচ আলু কিনছি আলু কি আলু কিনছেন কাটিলাল কাটিলাল কত কিনেছে 34 টাকা কেজি আর কি আর কিনেছেন পেঁয়াজ 50 দাম কি বেশি না কম বাজারে দাম বেশি সবগুলোরে ধরছে দর্শক এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ